তারপরে আমি আজকে রুটকল আইছি, সাহেব আজকে নাই, তো আমি বাড়িতে গেছি, তো আজকে সাহেব নাই, আমি তো বউ বাচ্চা, সাহেবের বউ বাচ্চা, তো তাইনে বাড়িতে থাকবো, একটা লোক দিয়ে এসে তাই ডিম পাঠাইবো ফ্যামিলিতে, মাছ পাঠাইবো বাড়িতে, একটা লোক দিয়ে রাখবো, আমার মতো গণেশ তো বলবে কি লিগে। আজকে কি হয়েছে আজকে? তারপরে আওয়ার পরে সাহেব আইসে, সাহেব আসে, সাহেব আমার একটু মুখ কালেছে, আমি আমরা অফিসার লেভেলে আমি কথা কইছি স্যার এরকম, আমি বাথরুমে কিছু করে আসে না, আমার দূরে সাথে কুসি আছে, দেখেন এটা কি এনে হচ্ছে, কে মেরেছে আপনাকে? তারপরে ওখানে বাথরুমে আপনি দূরে একটা কুসি করে আমার রক্ত পড়তেছে, আমি ডাক্তারের কাছে 3-2 ঘন্টা অপেক্ষা করছি, আমার ফ্যামিলি বউ বাচ্চা সবাই জানে, আমি কতবার ফোন করছি, কাউ কোনো দায়িত্ব না করছি, গাড়ি আইব, একটা মানুষ মরে গেলে কি গাড়ি আইব নি? মেরেছিল কে আপনাকে? আমি লোক তো পিছন দা চিনা গেছে না, একটা মানুষ বাথরুমে সি করতে গেলে মাইনাস করতে গেলে কেন পিছন দিয়ে ঘুষি দাম দেখতে পারছি না? অভিযোগ করেছেন যে আপনাকে মেরেছে, কে মেরেছে আপনাকে? আমরা টিএসআর পার্সন মারছে, ড্যাশ আছে, তো হেলমেটটা ছিল, হেলমেটটা আমার ভেঙে গেছে, তো হেলমেটটা কি লিয়ে পারছি? আমি কি নিজে নিজে কি একটা মানুষ কি ব্রিদিং করতে পারে? একটা মানুষ এই জায়গা পারছে কোন এনে পারছে কোন ইলিগেন্ড পারছে? আপনার সাহেব তো অভিযোগ করেছেন যে আপনি নেশাগ্রস্ত, আপনি মেডিকেল করেন আমাকে, যদি আমি ড্রিং করতে মেডিকেল মেডিকেল কথা বলবো। আচ্ছা প্রথমত আজকে ঘটনাটা কি হয়েছিল? এটা এখন ঘটনাটা আমি আসি, আমি আমি বাড়ি যাচ্ছিলাম, তো সাহেবে আজ দেখলাম সাহেবে নাই, তো আমারা কালকে সাহেবে ফোন করছে, আমি বাড়িতে গেছি, আমার বউ বাচ্চা আছে, আমি সবাই ফ্যামিলিতে যাই, এসে আমি সাহেব নাই, আমি সাহেবরা ফোন করছি, সাহেব আমার ফোন রিসিভ করছে না, আমার না স্ক্রিনশট আছে, আমি সাহেবরে কল করছি, আমি সাহেব ধরছে না, তারপর দেশে আমি জিগাইছি যে সাহেব নাই, আমরা কেলিগা ডাকাই আনছি কেলিগা, বাকি আরও 4 জন লোক নাই কেলিগা, তো আমার বাড়ি সিধা মুহূর্তে আমি তো লং জার্নি করতে পারি, তারা এনা থাকতে পারে না। সাহেবের কি নাম? হ্যাঁ সাহেব নেক্সট কথা, আপনার কি নাম? আপনার কি? আমার নাম রাইফেলম্যান দীপঙ্কর চক্রবর্তী, ফার্স্ট ব্যাটেলিয়ন চালি কোম্পানি, আর আমার কিল্লিকা অত কষ্ট এই মূল্য সারা ডাক্তার রেখে কিল্লিকা দিচ্ছেন, আমি রাজ হব চাই। ঘটনা মানে কত ক্রম সময়? আড়াই ঘন্টা হচ্ছে কমসে কম। এখনো আপনাদের কি কোনো মানে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল? কেন আমার তো মুগ্ধ, আমি একটা বেরিয়ে থাকি, এখানে অনেক লোক আছে, যদি ব্লাড বাইরে রক্ত ধর গেলে আমি যদি করবো, এদিকে আমি মোবাইল ছবি রাখছি সব কিছু। এই বিষয়টার সম্পূর্ণ বিষয়টা আপনার সাহেব? হ্যাঁ আমার সাহেব, হ্যাঁ সাহেবরা বাইরে টানছি, একজন সাহেবের আমি কথা বলছি, সাহেব লোক দিয়ে আমার মারাইছে। কতজন মেরেছে আপনাকে? একজন আসলে সবাই পিছন দিয়ে ঘুষছে, বাকি তো দিয়েছে পড়ে গেছি, মানে একজনই মনে করি। মারার কারণটা কি? কারণটা তাই না, বাড়িতে আসছিল তাই বাড়িতে আমি ডাকে আনছি, আমি একজন সাহেবের উপর মলের কথা কইছি, ওর লেগে ওনাকে ফোন করে কইছে যে আপনি আওয়া লেগে। এই বিষয়টা নিয়ে আপনার উপর মহলের কোনো অফিসার বা? হ্যাঁ 100 বার যে আমার মাস আমি কেস করুন এটা জানিয়েছে আপনার? হ্যাঁ আমার ডাক্তারকে লিখে তো কোনো দেখেছে না, আমার ফ্যামিলি ফোন করে বসে, তারপরে ডাক্তার তো প্রবলেম দিয়ে দেয় টিএসআরের না, আপনি আমার ডাক্তার ফ্যামিলির দিকে ডাক্তারের লেগে গাড়ি আইব কোম্পানি কমিটি পরের কথা, কিন্তু আমার মেডিকেল স্টেটমেন্ট লিখে হয়েছে না আমার দোকান সময় আড়াই ঘন্টা। ওরা তো সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যাচ্ছেন, ওরা বলছেন যে আপনি নেশা করলে। আমি তো ড্রিঙ্ক করছি, আমি তো চাইতেছি আমার মেডিকেল করাক, যদি ড্রিঙ্ক করে ঠিক আছে। ওনারা মানে সম্পূর্ণটা বিষয় এড়িয়ে যাচ্ছেন যে আপনি নেশা করলে। না না আমি তো নেশা করলে আপনার নাকে দিয়ে ব্লিডিং হয় এরকম তারা বলছে। না এটা তো আমি বাড়িতে ফোন করে গেছি, এলিয়ে গেছি আমার ফ্যামিলি, আমি যদি কই যাও আমি বাড়ির থেকে আওড়া লাগে এটা কইব, এটা ফ্যামিলি কি জানে আমার সময়? তাহলে কি আপনি বলছেন আপনাকে মাছ ধরার ফলে ব্লিডিং হয়েছে? হ্যাঁ 100 বার। তো ওই এগুলা কি যদি মনে না করেন যে হ এই শটটা কি এটা এরকম কিলে বলছো, এটা কি আমি বানাইছি? না এটা বানাইছি না আমি। তাহলে আপনি যে ব্যাটেলিয়ানে আছেন এই ব্যাটেলিয়ানের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন? হ্যাঁ আমি সাহেবের বিরুদ্ধে আমার, তারপর হচ্ছে তুই কী করবি না করবি দেখা যাবো, সাহেবকে যদি করবো কিছু আমার হচ্ছে দেখবো, তো তারা আমার মানসিক চিন্তা যদি আমার এরকম মানুষকে রাখে তো আমি সুইসাইড করে দিব, যদি আমার প্রেশার গিফট করে আমার বউ বাচ্চা চাকরি করে দিব আমার, তাই না প্রেশার তুই কেমনে চলাস আমি দেখুন, ওইটা আমি জানতে চাই, কি লিখে আমার প্রেশার গিফট করবো, আপনি টাকা না মানে আমার এটাই উদ্দেশ্য, যদি আমি সুইসাইড করে কিচ্ছু করি দায়িত্ব পালন সাহেব থাকবো। এরকম মানসিক শিকার কি শুধু আপনি না অন্যরা? হ্যাঁ অনেক আছে এরকম, আজকে আমার লোকসে কালকে হেলো গেবো, কালকে পরশু হেলো গেবো, তারা অবসর হলে বার্থডে দেবো তার কোনো প্রবলেম নেই, আমরা প্রবলেম বার্থডে গেলে, আর আমি সুইসাইড কারণ যদি সুইসাইড করি আমার দায়িত্ব করা হয়েছে মিডিয়ার সামনে, আমার বউ বাচ্চা মানুষ সাহেব আমার দায়িত্ব দেবো, আর আমার তো কোনো ডাক্তার আমার যদি কোনো প্রবলেম হসপিটালে হসপিটাল তো আমি কথা কমু, আর এই দায়িত্বটা পুরো মানুষ সাহেব দেবো আমার থেকে। এখন আপনি কী চান? আমি হসপিটাল আমার শরীর খুব কমজোরি, এত এত মার আমি সহ্য করতে পারবো, আমি 2 ঘন্টা বাড়িতে পারতেছি না, সাহেব এবার গাড়ি আইব ভেন্টিলেন থেকে আইব, 100 যদি অ্যাম্বুলেন্স করলে অ্যাম্বুলেন্স চাইতে পারে না, 100 বার ফোন করলে গাড়ি আয় না, আমি আড়াই ঘন্টা কিলিকে অপেক্ষা করছি না, আমার শ্বাস করতেছে আমার কুত্তার মধ্যে না কেউ গেছে না। কি দিয়ে মারধর করা হয়েছিল? হ্যাঁ ঘুষি দিচ্ছে, হাজার দিকে এসে বোঝা গেছে না, ব্যবসায় বোঝা আমরা ধরে সেরা এরকম ঘুষি দিচ্ছে, এনে একটা ঘুষি দিচ্ছে। হ্যাঁ আমি যদি তার দেখতাম যে সবাই সামনে গেছিলাম প্রমাণ,